যেমনি বুনো হোল তেমনি বাঘাতের তোল। প্রবাদ বাক্যটি কে তৈরি করেছিলেন জানি না, তবে বাঘা উপজেলার কথা মনে আসতেই প্রবাদ বাক্যটা মনে চলে আসে। যদিও প্রবাদ বাক্যটির সাথে রাজশাহী জেলার বাঘা উপজেলার কোনো সম্পর্ক নেই, তবে আজকের ভিডিওটি দেখার পর বাঘা নামটি শোনার সাথে সাথে বাঘাতে তোল কথাটাও আপনা আপনি মনে চলে আসবে আপনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা নিবেন। গাছের সাথে মানুষের জীবনের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। গাছ আর মানুষের জীবন চক্রাকারে ঘূর্ণায়মান। আজ আপনাদের দেখাবো 1200 বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন তেঁতুল গাছ। রাজশাহী জেলা শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরবর্তী বাঘা উপজেলার মসজিদ চত্বরে রয়েছে একটি অত্যন্ত সুন্দর মনোহর তেঁতুল গাছ, যেটা প্রায় 1200 বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই তেঁতুল গাছটি দেশের প্রাচীন গাছগুলির মধ্যে অন্যতম বলে জনশ্রুতি রয়েছে। এলাকার মুরব্বীদের ধারণা গাছটির বয়স 1200 বছরেরও উপরে। গাছটি হাজারো রহস্যে ঘেরা। শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছটির আকার যেমন বিশাল, তেমনই উচ্চতার দিক দিয়েও আশপাশে অন্যান্য গাছের তুলনায় অনেক বড়। এত বড় গাছ হলেও গাছের কোনো ডাল বা শাখা প্রশাখা শুকিয়ে যায়নি, আজও রয়েছে ঝলমলে ও সবুজ শ্যামল। গাছটির কাণ্ড প্রকাণ্ড চওড়া, এর স্ট্রাকচার দেখে বোঝা যায় গাছটি কতটা প্রাচীন। মোবাইলের ক্যামেরাটা অসম্ভব সুন্দর। ভিডিও কিন্তু অনেক কিন্তু আছে আমার মোবাইলে, চাকরি হবে না। হ্যাঁ, ভালো করে অল্প করে নিতে হবে, মানে একটা ভিডিও 10 মিনিটের উপরে যাওয়ার দরকার নেই। 10 মিনিট হলে দেখা গেল যে আমি গাছটির গোড়ায় ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে যেন মাটি সরে না যায়। শীত গরম সব ঋতুতে গাছটির ছায়া দেয় পরিশ্রান্ত ও গরমে উৎষ্ট মানুষদের। চৈত্রের প্রখর তাপে ক্লান্ত পথচারী ও দর্শনার্থীগণ ক্লান্তি দূর করতে গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা গাছটিতে এখনো ফুল ফোটে, ফল ধরে। প্রজনন মৌসুমে বাসা বাঁধে বক সহ বিভিন্ন প্রজাতির পাখি। প্রতি বছর প্রজনন মৌসুমে 100 বক ও অন্যান্য পাখি বাসা বাঁধে, ডিম পাড়ে, গাছে ডিম ফুটে বাচ্চা বের হয়। এভাবেই বছরের পর বছর ধরে এখানে নির্বিঘ্নে প্রজনন করছে পাখিরা। মাজারের গাছ হওয়ায় কেউ পাখিগুলোকে শিকার করে না, তাই নিরাপদে গাছটিতে পুরো প্রজনন কাল কাটায় পাখিরা। যেরকম বিয়ে আছে, প্রথম দিন যখন দেখা করলাম সেরকম যদি এরকম হয়ে থাকতো
গাছটির সামনে বিশাল জায়গা জুড়ে যে মাঠ, সেখানে প্রতি বছর ঈদ উল ফিতরে 500 বছরের ঐতিহ্যবাহী মেলা হয়, যেখানে সারা দেশ থেকে এমনকি পশ্চিমবঙ্গ থেকেও মানুষ আসে সামিল হতে। এছাড়া সারা বছর দর্শনার্থীগণ বিশাল এই মহিরুহটিকে দেখতে ছুটে আসে। গাছ মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান, অক্সিজেন উৎপাদন করে, পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বর্ধন সহ মাটির উর্বরতা বৃদ্ধি, ক্ষয় রোধ, বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি, বিভিন্ন প্রাণীর খাদ্যের যোগান দিয়ে থাকে। একটি গাছকে ঘিরে সেখানে বসবাসকারী প্রাণীদের বাস্তুসংস্থান তৈরি হয়, তাই এ ধরনের প্রাচীন বৃক্ষ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।